বেলা শেষে গোধূলি ক্ষণে আন মনে বসে যখন ভাবি একা একা, স্মৃতির কপটে যদি খিল দিয়ে যেত রাখা, সেই শৈশবের স্মৃতিগুলো আজও মনে পড়ে। ইচ্ছে করে জাদুর কাঠি ঘুরিয়ে ফিরে যায় সেই দুরন্ত কৈশোরে, যখন স্মৃতির ফুলগুলো উঁকি মারে মনের জানালায়, বিষাদ ছুঁয়ে যায় শ্যাওলা রঙের দুচোখের আয়নায়, উপমাবিহীন ফুলের পাপড়িগুলো পড়ে ঝরে ঝরে। এই বিদ্রুপ ভরা মৌন হৃদয় ঘিরে ইচ্ছে করে জাদুর কাঠি ঘুরিয়ে ফিরে যায় সেই কৈশোরে। এই সেই পুরনো বাড়ি যেখানে আমার জন্ম, আমার বেড়ে ওঠা, শৈশব কৈশোর সব কিছু এখানেই আমার। আমরা এখানে ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি এই বাড়িতেই। মাঝখানে পুরোটা ছিল বড় উঠান, আর চারপাশে আমাদের সবার ঘর ছিল। আমাদের ছিল দুইটা রুম, আমার আরেক চাচার ছিল দুইটা রুম, মোট চারটা রুম এখানে একসাথে লাগানো। মাঝখানের এই বড় উঠানটা দেখতে পাচ্ছেন, এই উঠানটাতে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই উঠানের একটা কর্নারে আমাদের ছিল বেলগাছ। সবাই আমাদের বাড়িটাকে বেলতলা নামেই চিনত, রিক্সাওয়ালাকে বললেও বেলতলা বললে আমাদের বাসার সামনেই নামিয়ে দিত। এখনও অনেকেই চিনে, এখনও বেলতলা বললেই চিনে, যদিও বেলগাছটা এখন আর নেই, থাকলে হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম। চলুন তাহলে আমাদের ঘরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তার আগে দেখিয়ে নিই, এটা হচ্ছে আমার বড় চাচার রুম ছিল, উনি একসময় থাকতেন আর কি, এখন পুরোটা ভেঙে ফেলা হয়েছে, আমাদের ঘরে নিয়ে যাই এখন। তো এই রুমটা ছিল আম্মু আর বাবার বেডরুম। যেহেতু দুইটাই রুম, তো দুইটাকে বেডরুম, ডাইনিং, ড্রয়িং সবভাবে ইউজ করা হয়েছে আর কি। রুমগুলো অনেক বড় দুইটা রুমে। এই রুমে হচ্ছে এক পাশে খাট ছিল, আরেক পাশে ছিল একটা ড্রেসিং টেবিল, আরেক পাশে ছিল একটা শোকেস। তো আমি আগে, আমরা যখন থাকতাম, ঘরগুলো কীরকম ছিল আমি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ছবিগুলো শেয়ার করব। আর এই যে এটা ছিল বাথরুম আর বেসিনের জায়গাটা, এই যে আমাদের বেডরুম থেকে এভাবে আসলে এটা ছিল বাথরুম, আর এই কর্নারে ছিল বেসিন। দেখতে পাচ্ছেন এই যে সুইচ ছিল এখানে, এখানে একটা আয়না ছিল। আর এই যে এদিক দিয়ে গেলে আমার আর আমার ছোট বোনের রুম ছিল ওইটা। আসলে নিজের ঘর নাকি কুঁড়ে ঘর হলেও শান্তি, নিজের বাড়ি অবশ্যই শান্তির একটা জায়গা ছিল এখানে, এত আরামে থেকেছি সত্যি কথা। আমার আর তাইনের বেডরুম ছিল এটা, এটা ড্রয়িং রুম হিসেবে ইউজ করা হতো দিনের বেলা, সাথে তো বেড ছিল অবশ্যই। এই রুমেরও আগের ছবিগুলো আছে, আমি শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে। এই যে কত বড় রুম দেখতে পাচ্ছেন, ওই জানালাটা হচ্ছে বারান্দার জানালা আর ওটা হচ্ছে বারান্দার দরজা। তারিন আর আমার বেডরুমের সাথে এই বারান্দাটাও ছিল। আর এই যেটা হচ্ছে আমাদের উঠানে বের হওয়ার দরজা, এটা হচ্ছে আমাদের বাথরুম। যেহেতু মামা তো চারজন মানুষ, তো এর চেয়ে বড় বাথরুমের দরকার পড়ে না। এখানে বেসিন ছিল, বেসিনটা ভেঙে ফেলা হয়েছে, এই যে দেখেন নিচে পড়ে আছে বেসিন। আসলে অনেক স্মৃতি, অনেক। আমি আমার জন্মের পর থেকে 2018 সাল পর্যন্ত এই দুটা রুমের মধ্যে আমরা কাটিয়েছি, এই বাসাতেই ছিলাম আমরা। সামনে উঠান ছিল, উঠানে খেলতাম, রোদের সময় উঠানে বসে রোদ পোহাতাম, উঠানে কত খেলা খেলেছি মনে পড়লে এখন খুব খারাপ লাগে। বেল গাছ ছিল, আমার বড় চাচা প্রতি সপ্তাহে একবার করে যখন বেলের সিজন আসতো, গাছে উঠে গাছ থেকে বেল নিচে ফালাতো, আর আমরা চাদর ধরে রাখতাম, চাদরের মধ্যে বেলগুলো পড়তো, তারপর সেগুলো আমার দাদি বসে বসে সবার ঘরে ঘরে ভাগ করে দিত। আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমার চাচারা ছিল, চাচিরা ছিল, চাচা তো ভাই বোন আছে, সবার ঘরে দাদু ভাগ করে দিত সবাইকে বেল। তারপর সেই ভাগ থেকে আমরা অনেক সময় আত্মীয় স্বজনকে দিতাম, নিজেরা খাওয়ার জন্য রাখতাম,
অনেক মিস করি সময়গুলো, সত্যি কথা। এটা হচ্ছে আম্মু আর বাবার বেডরুমের জানালা। এত আগেও এই জানালা একটা থাইয়ের মতো ছিল, খুব সুন্দর করে আম্মু সাজিয়ে রাখতো এই ঘরগুলো, যে ছবিগুলো আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করে দিচ্ছি। এই যে এটা ছিল উঠান, আমাদের এই পুরোটাই ছিল উঠান, দেখতে পাচ্ছেন। উঠানটা এত সুন্দর পরিষ্কার করে রাখতো আম্মু সব সময়, আমার চাচিও, মানে উঠান ঝাড়ু দিলেই কত সুন্দর হয়ে থাকতো, অনেক বড় ছিল উঠানটা। আর আমাদের ঘরে দুটা সিঁড়ি ছিল, যে সিঁড়ি দিয়ে নামলেই হচ্ছে কি উঠান। এই উঠানে বসে থাকতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, অনেক সময় খাওয়া দাওয়াও করতাম উঠানে, কারণ আমাদের বাড়ির ভিতরে আর বাইরের কোনো মানুষ আসতো না, আমাদের গেট সবসময় লাগানো থাকতো। তো উঠানের পর হচ্ছে এদিক দিয়ে গেলেই হচ্ছে আমাদের এই মেইন গেটটা, মানে এই গেটটা তখন আরও ওচা ছিল, এখন তো বাড়ির কাজ ধরেছে, মাটির নিচে তলিয়ে গেছে আর কি। এই গেটটা দিয়ে আমরা সবসময় যাওয়া আসা করতাম, এটাই ছিল আমাদের মেইন গেট। গেটটা এখন অনেক পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু যখন আমরা থাকতাম তখন কিন্তু আরও সুন্দর ছিল। এই দিক দিয়ে পুরোটাই ছিল দাদুর রুম, তারপর হচ্ছে আমার ছোট চাচার রুম। এখন এগুলো সব ভেঙে একদম অবস্থা খারাপ। উপর থেকে দেখালে দেখতেই পাচ্ছেন ভিউটা কত বড় ছিল, মাঝখানে ছিল উঠান, চারপাশে আমাদের সবার বাড়িঘর আর কি, অনেক বড় বড় রুম ছিল সবারই। আমি ছাদে উঠেছিলাম আপনাদেরকে এটা দেখাতে, আর এদিকে মরিয়ম ও নানা ভাইয়ের সাথে ছাদে হাঁটছে। প্রতিদিন বিকেলবেলা আসলে মরিয়মকে একটু হাঁটানোর জন্য বাইরে বের করি, এতে করে কিন্তু বাচ্চাদের মাইন্ড অনেক ফ্রেশ থাকে। বেশি শীত পড়লে বের করি না, তবে একটু শীতটা কম থাকলে বা একটু গরম গরম থাকলে অবশ্যই বাইরে বের করার চেষ্টা করি।
তো মরিয়ম ওর মামনার সাথে বাসায় চলে যাচ্ছে, আমিও এখন বাসায় চলে যাব। নেক্সট কোনো ব্লগে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আর এদিকে আমি আমাদের বাড়ির আগের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি অনেক ভালো লাগবে, কমেন্ট সেকশনে জানাবেন। তো এই যে এটা ছিল আম্মু আর বাবার বেডরুম। এখানে একটা খাট আছে, সাইডেই আছে ফ্রিজ, তারপর আছে একটা শোকেস। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আম্মু গুছিয়ে রেখেছে। নিচের যে ফ্লোরিংয়ের ম্যাটটা আছে, এটা কিন্তু আপনারা ভাঙা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেছেন, এই ম্যাটটাই আম্মু খুব যত্ন করে খুব সুন্দর করে গুছিয়ে রাখতো। এই দুটা রুম আমাদের অনেক স্মৃতি এখানে আছে, অনেক ভালো লাগা সব কিছু। আর এই যে এটা হচ্ছে ওই রুমেরই অপর পাশে একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোপ আছে, খুব সুন্দর করে পর্দা দেওয়া আছে, ছোট কিন্তু অনেক সুন্দর। এই যে আমাদের রুমের এই পাশে একটা ওয়ার্ড্রোপ আছে, আর ওই যে থাইটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভাঙার পর এই জানলাটা কিন্তু এখনও আছে। আর এটা হচ্ছে আমার আর তাইনের বেডরুম, মানে আমার ছোট বোনের। তো এই বেডরুমে কিন্তু একটা খাট আছে, এক পাশে বক্স খাট, তারপরে মাঝখানে কিন্তু পুরো ড্রয়িংয়ের মতো করে সোফা আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল আছে, সাইডে একটা কর্নার আছে। তো এটা বলা চলে বেডরুম, আবার ড্রয়িং রুম, আবার ডাইনিং রুমও। এই রুমের মধ্যে কিন্তু ডাইনিং টেবিলও আছে। আমরা চারজন মানুষ একসাথে খেতে বসতে পারতাম না, কিন্তু দুজন করে খাওয়ার পর আবার বাকি দুজন খেতাম। তো খুব ছোট রুম কিন্তু এত সুন্দর করে আম্মু গুছিয়ে রেখেছে, যে কেউ আসলে বাসার ভেতরে ঢুকলে অবাক হয়ে যেত। এই যে এখানে কিন্তু খাটের এই পাশে টিভি আর টিভি ট্রলি দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে ছোট একটা ডাইনিং টেবিল আর দুটো চেয়ার আছে আমাদের। আর এই যে উপরে এই বাঘের সিনারিটা আমার বাবা অনেক বছর আগে, প্রায় 98 না 99 সনে বাঁধাই করে এনেছিল আমাদের রুমে লাগানোর জন্য। এই বাঘের ছবিটা এখনও আছে, যাদের কাছে আমরা ঘর ভেঙে দিয়ে দেওয়ার জন্য চুক্তি করেছি তারাই আসলে এই সিনারিটা নিয়ে গেছে। ওরা হয়তো বা নতুন করে বাঁধাই করবে বা বিক্রি করে দিতে পারে। আর ওই যে বারান্দা, ছোট দরজা, বারান্দা জানালাও আছে এখানে। রুমগুলো খুবই খোলামেলা ছিল, খুবই বড় বড় ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠানটা, আমাদের জানলা দিয়ে আম্মু ছবিটা তুলে রেখেছিল। এই যে দেখতে পাচ্ছেন ওই কোনায় ছিল বেলগাছটা, বেলগাছটা হয়তো বা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু বেলগাছের ছবিটা আসলে আমার কাছে নেই, তোলা হয়নি। এটাই ছিল আমাদের উঠান, কত বড় একটা উঠান ছিল। এই উঠানে পুরো গ্রামের মতো ফিলিংটা আসতো আর কি। আর এটা হচ্ছে আমাদের ছোট বাড়ির ছোট একটা রান্নাঘর। এই রান্নাঘরে শুধু দুটা চুলা আছে, আম্মু এখানে রান্না করতো, সাইডে পাতিলাগুলো রেখে দিত। আর এই রান্নাঘরটা আসলে বারান্দা, কিন্তু বারান্দার মধ্যেই আমরা হচ্ছে রান্নাঘরটা ইউজ করতাম আর কি। বারান্দার একটা কর্নারে রান্নাঘর ছিল। আসলে নিজের বাড়ি কুঁড়েঘর হলেও শান্তি, এই কথাটা আমি সবসময় মাথায় রাখতাম। সত্যি কথা, কখনো এমন মনে হয়নি বা কখনো নিজেকে ছোট ফিল করিনি যে আমার বাড়িটা এরকম। আমার কাছে মনে হতো আমার বাড়িটাই শ্রেষ্ঠ বাড়ি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।